হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়েছি, আজকে যাচ্ছি বাপের বাড়িতে। তো দেখো, আমি আর মানু এই যে টোটোয় বসে আছি, আর তোমাদের দাদাভাই গেছে এই যে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তো আজকে যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি, বাপের বাড়ির রান্না পুজো, তো সেই জন্য আর কি যাচ্ছি। রান্না পুজো কালকে হয়ে গেছে, আজকে হচ্ছে পান্না, তো সেই কারণেই যাচ্ছি। বাড়ির সবাইকেই নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু মা আর বাবা যাচ্ছে না, রকি তো আছে, তো সেই জন্য মা আর বাবা গেল না। আমি, তোমাদের দাদাভাই আর মানু তিনজনে যাচ্ছি। অন্যান্য বছর তো রান্না পুজোর দিনকেই যাওয়া হয়, ওই দিন একটা আলাদাই আনন্দ, সবাই রাত জেগে রান্না করা, একটা আলাদাই আনন্দ, মানে রাত জেগে যে রান্না করছি এরকম কিছু মনেই হয় না। কিন্তু কি আর করবো, এবছর তোমাদের দাদাভাইয়ের জন্য আমি যেতে পারলাম না, মানে কি বলবো আর, মানে বিয়ের পর নিজের সব ইচ্ছাগুলোই এরকমভাবেই শেষ হতে থাকে, কিছু করার থাকে না, মানে ইচ্ছা করলেও যাওয়ার যাওয়ার যায় না। সত্যি এবছর আমার খুবই খারাপ লাগছিল কালকে, কালকে খুবই মনটা খারাপ ছিল যে সবাই একসঙ্গে কত আনন্দ করবে, কত এ করছে, কিন্তু আমি যেতে পারছি না। কিন্তু যাই হোক, তবুও এখন মানে আজকে যে যেতে পারছি এটাই আমার কাছে অনেকটা আনন্দের। আর আজকে দেখো, যেহেতু টোটোয় করে যাচ্ছি তো তোমাদেরকে ভালোভাবে রাস্তাটা দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে পারছি। তো চলো একদম বাড়িতে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। কিচ্ছু করবে না, তুই যে বললি এর সাথে কথা বলবো, ময়না পাখির সাথে এখানে দেখো যে সবাই খাওয়া দাওয়া করছে, আর যে বৌদি সবাইকে পরিবেশন করছে, খেতে দিচ্ছে আর কি। আর এখানে আছে বৌদির মেজ দিদি, বর দিদি, আর ঘরে বসে আছে বৌদির মা আর সব। এখন মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন এই যে আমরা খেতে বসবো আর কি। আর এই যে প্রসেনজিৎ বসেছে, ওকে খাওয়াবো, মানে তোমাদের দাদা ভাই। মানু, আজকে মানু দেখাই পাওয়া যাচ্ছে না, তা দিদি দাদা সবাইকে পেয়েছে, সবার সাথে শুধু খেলছে। এখানে সব দাদা দিদিদের সঙ্গে বসেছে, ফোন দেখছে, বসে না শুয়ে শুয়ে ফোন দেখছে। আর এখন আমি তোমাদের দাদাভাইকে খাওয়াতে বসে পড়েছি, আর সঙ্গে দাদাও খেতে বসে পড়েছে। মানুকে তো খাওয়ানো হয়ে গেছে, তোমাদের তো দেখালাম, আমি মানু এখন খেলতে ব্যস্ত, তো তারপরে আমি এখন তোমাদের দাদাভাইকে খাওয়াতে বসে পড়েছি, ওকে খাইয়ে তারপরে আমি খাবো। আর ওকে যেহেতু খাইয়ে দিতে হচ্ছে, ওর লজ্জা লাগছে, তো সেই জন্য ঘরের ভেতরে ওকে খেতে দেওয়া হয়েছে। কি আমি বলবো, অন্যান্য বছর আমি রান্না পুজোর দিনকে, মানে যেদিনকে রান্না হয় সেদিনকেই আসি, এবছর তোমাদের দাদাভাইয়ের জন্যই আসিনি আর কি, একদম পান্নার দিনকে সবাই একসঙ্গে আসলাম। তো আবারও আসলাম, এবার বাড়ি যাওয়ার পালা একদম রেডি হয়ে গেছি। আসার সময় যেমন সেজে গুজে এসেছিলাম, যাওয়ার সময় আর ইচ্ছা হচ্ছে না অত সেজে গুজে যেতে, মানে এই প্রথমবার যে আমি বাপের বাড়িতে আসছি, আমার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি, সত্যি খুবই কষ্ট হচ্ছে আমার। মাও বলছে থাক, বাবা দাদাও বলছে থাক, কিন্তু আমি থাকছি না,
এটাই ব্যাপার। আর এইখানে দেখো মানু আর মানা আজকে দুজনে সমান নিয়ে খেলে যাচ্ছে। মানু তো এসে থেকে মানে ওর এত দিদি দাদা সবাইকে পেয়েছে, ও আজকে সারাক্ষণ শুধু খেলেছে। সেখানে তো খেলার সঙ্গী কাউকে পায় না, তো সেই জন্য সারাদিন ও অন্যায় করতে থাকে। আর এখানে ও সারাদিন খেলা করছে, শুধু খাওয়ানোর টাইমে একটু খাইয়ে দিচ্ছে। আজকে দুপুরে ঘুমায়ও নেই, সারা দুপুর জেগে আছে। এই যে তোমাদের দাদা ভাইও রেডি, এবার আমরা যাব বাড়িতে। তো আজকে মায়েদের রান্না পুজো ছিল, তো সেই জন্য এসেছিলাম। তবু এবছর তো সেরকম কিছুই দেখাতেই পারলাম না তোমাদেরকে, রান্নাবান্না এইসব কিছুই দেখাতে পারলাম না, কারণ অনেকটাই মেটে এসছি। হ্যাঁ, তখন আর কি দেখায়। তো যাই হোক, চলো এখন বাড়ি যাবো। আবার টোটো আসতে বলেছি, টোটো আসলে তারপরে বাড়ি যাবো। তো রেডি হয়ে গেছি মোটামুটি আর। তো দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। হাজার কষ্ট হলো, বাড়িতে তো আসতেই হবে, কিছু করার নেই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তো চলো আজকের মতো এখানেই, টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।